দর্শক স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি খান মুহাম্মদ রুমের। আমাদের আজকের আলোচনার বিষয় নির্বাচনে নেই বেগম জিয়া, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আবদুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, আছেন অ্যাডভোকেট আফজাল হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, এবং জাকারিয়া কাজল, সিনিয়র সাংবাদিক। দর্শক আপনারা টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন, এজন্য টেলিভিশনের পর্দার নম্বর ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। নির্বাচনে অংশ নিতে পারবেন না বেগম জিয়া, আপিলে সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তে 3টি আসনেই প্রার্থিতা বাতিল। মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকদের বিএনপির গুলশান কার্যালয়ে হামলা, ভাঙচুর। 20 দল ও ঐক্যফ্রন্টের প্রার্থী ঘোষণা, জামাত পেল 17 আসন। আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিতদের শেখ হাসিনার খোলা চিঠি, দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার আহ্বান, সতর্ক করলেন বিএনপি জামাতের বিষয়ে। জাতীয় পার্টিতে আবারও নাটকীয়তা, এরশাদের বিশেষ সহকারী হয়ে ফিরে এলেন রুহুল আমিন হাওলাদার, মর্যাদা পাবেন চেয়ারম্যানের পরেই। এবং নাইকো দুর্নীতিতে বেগম জিয়া ও তারেক রহমানের সংশ্লিষ্টতা রয়েছে, ফেসবুকে সজীব ওয়াজেদ জয়ের পোস্ট, FBI ও কানাডিয়ান পুলিশের সই করা নথি প্রকাশ। দর্শক শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। এর মধ্যে জেনেছেন আজকে আমাদের আলোচনার শিরোনাম নির্বাচনে নেই বেগম জিয়া। আপনারা জানেন যে বেগম জিয়ার পক্ষে 3টি নির্বাচনী আসন থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছিল, তো পরবর্তীতে রিটার্নিং কর্মকর্তারা যাচাই বাছাই সেই ফর্মগুলো বাতিল ঘোষণা করেছিলেন। নির্বাচন কমিশনে আপিল হয়েছিল, আজকে নির্বাচন কমিশন সেই আপিলের ব্যাপারে তাদের সিদ্ধান্ত জানিয়েছে। সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে নির্বাচন কমিশন জানিয়েছে যে বেগম জিয়া এবারে নির্বাচনে প্রার্থী হতে পারছেন না। তো এরপরে আসলে বিএনপি চেয়ারপারসনের নির্বাচনে অংশ নেওয়ার জন্য আরও একটি ধাপ রয়েছে। বিএনপি চেয়ারপারসন যদি চায় বা বিএনপি চাইলে তারা এই নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয়ে হাইকোর্টে যেতে পারবেন। আর এছাড়াও আজকে বিএনপির যে আমরা যেটি বলেছিলাম যে মনোনয়ন বঞ্চিত প্রার্থীর পক্ষ থেকে তার যে সমর্থকরা তারা বিএনপির গুলশান কার্যালয়ে হামলা করেছে, ভাঙচুরের ঘটনা আমরা দেখেছি। তো এসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আবদুস সালাম, আপনাকে আলোচনা শুরু করতে চাই, সেটি নিয়ে শুরু করতে চাই। সেটি বেগম জিয়া নির্বাচনে অংশ নিতে পারছেন না, এখন পর্যন্ত যে অবস্থা, যদিও একটি ধাপ এখন পর্যন্ত বাকি রয়েছে, সেটি হচ্ছে আদালত। আমরা দেখেছি যে বেগম জিয়া যখন থেকে আপনাদের বিএনপির হাল ধরেছেন, এরপর থেকে যে কোটি নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছে, বেগম জিয়া অংশগ্রহণ করেছেন। বেগম জিয়া সংসদে ছিলেন 2014-তে, আপনারা অংশগ্রহণ করেননি, বেগম জিয়াও ছিলেন না। তো এবারই প্রথম আপনাদের চেয়ারপারসন বিএনপি অংশ নিতে যাচ্ছে। আপনাকে ধন্যবাদ। আজকে দর্শক শ্রোতা যারা দেখছেন তাদেরকে আমার পক্ষ থেকে, আমার নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আসলে এটাই আমাদের জন্য সত্যি একটা মর্মাহত ব্যাপার যে আমাদের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবার নির্বাচনে এখন পর্যন্ত তারা যেভাবে চাচ্ছে, অর্থাৎ উনি যাতে নির্বাচনে না আসতে পারে, এটা আমরা আগে থেকেই আজ করতে পারছি যে বর্তমান সরকার কোনো অবস্থাতেই চায় না যে বেগম খালেদা জিয়া নির্বাচনে মাঠে থাক, এমনকি বিএনপিও নির্বাচনের মাঠে থাক। নির্বাচনে পুরোপুরি তারা সরকার চায় না বেগম জিয়া নির্বাচনের মাঠে থাক, কিন্তু এখন পর্যন্ত ধাপগুলো হয়েছে, প্রত্যেকটা ধাপই তো আইনের মাধ্যমে হয়েছে, আপনারা প্রতিটা জায়গাতেই আপনারা মোকাবেলা করেছেন। একটা হলো যেটা বলতে চাই, আমরা বারবার বলে আসছি যে কোনো নির্বাচনই একটা দলীয় সরকারের অধীনে হলে তখন যে সমস্ত অর্গানগুলো কাজ করে, এখানে পুলিশ বলেন, আইন বলেন, ইভেন নির্বাচন কমিশন বলেন, কেউ নিরপেক্ষভাবে কাজ করতে পারে না। সেখানে সরকারের একটা প্রভাব বলয় থেকে তারা কোনোভাবে বের হতে পারে না। আমরা দেখেছি বিএনপির অনেক অন্য প্রার্থীও যারা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে বাতিল হয়েছিল, নির্বাচন কমিশন আপিলে কিন্তু তারা বৈধ হয়েছেন। তাহলে আপনারা বলছেন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না? না, অবশ্যই না, আমরা তো বারবারই বলছি, কারণ তারা কোনোভাবে করছে না এই কারণেই যে ওইটা তো আছেই, পাশাপাশি দেখেন যে আমরা হাজার বলার পরেও আজকে তোরা সরকারে থাকার কারণে তাদের সুযোগ সুবিধা নিয়ে তারা কিন্তু নির্বাচনী প্রচার কার্য চালিয়ে যাচ্ছেন, যেটা কোনোভাবেই নির্বাচনে যে আইন সেই অনুযায়ী কিন্তু কোনোভাবেই তারা পারে না। 11 তারিখের আগে থেকে কোনোভাবেই নির্বাচনের প্রচার মিছিল বা শোভাযাত্রা কোনো কিছু করার কোনো আইন নাই, কিন্তু আমরা বলার পরও কি এই পর্যন্ত কোথাও তাদের সেইগুলো বন্ধ হয়েছে? মন্ত্রী থেকে শুরু করে MP থেকে শুরু করে সবাই সেই কার্যগুলো তারা করে যাচ্ছেন। এই পর্যন্ত আমরা দেখলাম না যে কোথাও নির্বাচন কমিশন কাউকে অন্তত কোন একটা মন্ত্রীকে বলেছেন যে আপনি এই কাজটা করা ঠিক। আপনাদের দলের মহাসচিব সৈয়দপুরে সমাবেশ করেছেন এরকম অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে গিয়েছিল আওয়ামী লীগ, সেই ক্ষেত্রে আমরা কিন্তু কোনো ব্যবস্থা দেখি। হ্যাঁ, সৈয়দপুরে উনি এয়ারপোর্টে নামছে, লোকজন হয়েছে, এটা যদি সমাবেশ হয় ধরলাম যে ঠিক আছে আমাদের একটা, তাহলে তো এরকম সবটাই করুক। আওয়ামী লীগও বলবে যে আমাদের নেতারা কোথাও গেলে মানুষজন জড়ো হয় সমর্থকরা কর্মীরা। না না সেটা না, স্পেসিফিক যেমন আমার নির্বাচনী এলাকায় আমি এরকম অনেক উদাহরণ দিতে পারি। আমি মোহাম্মদপুর আদাবর এলাকা থেকে আমি নির্বাচন করব, সেই এলাকায় আমি এর আগে যেদিন সভা হলো আমি মিডিয়াতে, যেমন আজকেও যদি খোঁজা যায় আমি এখন খবর নিলে বলতে পারবো যে আওয়ামী লীগ কোথায় সভা করছে, কোথায় মানে মানে ই করছে, এগুলো কিন্তু পরিষ্কার। এবং এগুলো সব এখন হয়তো বলতে পারে যে সব কিছুকে খালি নির্বাচন কমিশনকে আমাদের চিঠি দিয়ে জানাইতে হবে, নির্বাচন কমিশনকে কোনো দায় দায়িত্ব নাই। এবং এই জন্যই বললাম যে আসলে নির্বাচন কমিশন কোনোভাবে, আরেকটা হলো যে দেখেন প্রধানমন্ত্রী নিজে বলার পরেও যে মামলা যেগুলো হয়েছিল, গায়েবী মামলা যেগুলো হয়েছিল, আমাদের নেতা কর্মীদেরকে হয়রানি যেগুলো হচ্ছে, এখন পর্যন্ত কিন্তু সেগুলো কোনো বন্ধ হচ্ছে না। এখন পর্যন্ত প্রতিদিন দেখা যাচ্ছে যে নেতা কর্মীদের বাড়িতে যে হামলা হচ্ছে, তাদেরকে গ্রেফতার করা একটা দিনও বাকি নেই। এটা তো নির্বাচন কমিশনের কোনো ভূমিকা নেই। সালাম যেটি বলছেন যে নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না এবং সরকার চাচ্ছে না বেগম জিয়া নির্বাচনে অংশ নিতে পারুক। বিএনপি এযাবৎ এই নির্বাচনী প্রক্রিয়ায় আসা এবং নির্বাচনে অংশগ্রহণ করা এবং মনোনয়নপত্র জমা দেওয়া থেকে শুরু করে যা যা নির্বাচনী কার্যক্রম করেছে, এটা তো শুরু করে দিলেন আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা সহস্র শেখ হাসিনা। কারণ বিএনপি যে রাজনীতির জায়গায় চলে গিয়েছিল সেই জায়গা থেকে তাদেরকে টেনে এনে রাজনীতির মূল রাস্তায় যে নিয়ে আসলেন, এর কৃতিত্ব তো আমাদের দলের নেত্রী আমাদের শেখ হাসিনা, প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কারণ তিনি তাদেরকে এক টেবিলে বসে চা খেয়ে অনেক রকমের মত পার্থক্য ছিল। 21শে আগস্টে ঘটনা প্রবাহ আছে বাংলাদেশে, তারপরে বাংলাদেশে তার বাড়িতে ছুটে গিয়েছিলেন, সেখান থেকে অপমানিত হয়ে ফিরে এসেছেন, তারপরে বাংলাদেশে অনেক ধরনের বিয়োগান্ত ঘটনা ঘটেছে, তাই না? হ্যাঁ, জন্মদিনে কেক কেটে উৎসব পালন হয়, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের এইরকম অনেক ঘটনা প্রবাহের পরেও কিন্তু আমাদের নেত্রী চান যে সকলে মিলে একটা পার্টিসিপেটরি ইলেকশন বাংলাদেশে হোক, এবং সেই কারণে সকলকে কিন্তু সাথে নিয়ে আসছেন এবং সেই কারণে কিন্তু নির্বাচনে আজকে একটা উৎসবমুখর পরিবেশ বজায় করছে। উৎসবমুখর পরিবেশ আপনি বলছেন, তবে আবদুস সালাম ভাই বলছেন যে আপনাদের যারা আওয়ামী লীগের প্রার্থী তারা সভা সমাবেশ করছেন, বিএনপির ক্ষেত্রে সেটি করতে পারছেন না তারা। না দেখুন, এই সবই তো করছে বিএনপি। এই যে আজকে দেখলাম যে বিএনপির মনোনয়ন নিয়ে একটা মনোনয়ন বাণিজ্যের একটা অভিযোগ উঠেছে এবং বিভিন্ন প্রার্থী সেই কারণে তারা বিক্ষুব্ধ হয়েছে। বিএনপি অফিসের সামনে তারা বিক্ষোভ করে স্লোগান দিয়েছে, যে আজকে বিএনপি অফিসের যিনি রিজভী আহমেদ তার বিরুদ্ধে স্লোগান দিয়েছে। এমনকি আমি সিলেট অঞ্চলে একজনকে স্লোগান দিতে বক্তব্য দিতে দেখলাম যে সেখানে সে বিশাল লোকজন নিয়ে বক্তব্য দিচ্ছে যে একজন বৃদ্ধ মাকে রেখে মনোনয়ন বাণিজ্য হচ্ছে, এরকম জেলের মধ্যে রেখে তার ছেলে মনোনয়ন বাণিজ্য করছে এবং কার দিকে অঙ্গুলি নির্দেশটা করছে, তারেক জিয়ার কাছে। সুতরাং এইরকম ঘটনা তো ঘটছে। এটা কি কেউ বলেছে পক্ষ থেকে? কেউ কি বলেছে প্রমাণের কথা? হ্যাঁ, বৃদ্ধা মাকে রেখে আমি দেখেছি। আমি একটু আগে আমি দেখলাম যে একটা অনলাইনে এরকম মানে ভয়েস শুনলাম যে দাঁড়িয়ে কথা বলছে, বক্তৃতা দিচ্ছে। তো এই ঘটনাগুলো ঘটছে। সুতরাং মিছিল মিটিং তো তারাও করছে এবং এটাও তো একটা মিছিল মিটিং, তাই না? মানে এটাও তো নির্বাচনের অংশ। সুতরাং নির্বাচন কমিশনের আওতার মধ্যে থেকে এটাও তো পারে না তারা করতে, কিন্তু করছে তো। সুতরাং এগুলো নির্বাচনের আগে যেমন অনেক প্রার্থী বিভিন্ন জায়গায় যেমন যায়, হ্যাঁ, অনেক তাদের সমর্থকরা তারা ছুটে আসে, এইসব কারণে ঘটনা পড়বে। তবে এটা দেখার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের। এখানে নিশ্চয়ই দলের পক্ষ থেকে, আমি আওয়ামী লীগের পক্ষ থেকে কখনোই বলবো না যে এটা নির্বাচনী আইন বিধিবিধান লঙ্ঘন করে কোনো মিছিল মিটিং হওয়া উচিত। এটা আমার দলের পক্ষ থেকে হোক অথবা অন্য দলের পক্ষ থেকে হোক, সবই দেখার দায়িত্ব নির্বাচন কমিশন। যেটা গায়েবী মামলার কথা বললেন, যে মামলার প্রসঙ্গে আমি আফজাল ভাই আপনার কাছে আবার আসবো, একটু কাজল ভাইয়ের কাছে যেতে চাই। কাজল ভাই, আপনি দুজনের বক্তব্য শুনছিলেন। আমরা যেটি দেখেছি যে আজকে তো আপিলের শেষ দিন, আগামীকালকে প্রত্যাহারের শেষ দিন, 11 তারিখ থেকে প্রচার প্রচারণা শুরু হয়ে যাবে। তো সবকিছু মিলে নির্বাচনী পরিবেশটা আপনি কিভাবে দেখছেন এখন পর্যন্ত? না, নির্বাচনী পরিবেশ যেটা সালামে যেটা বলেন যে এখন তো আজকে টক অফ দ্য টাউন ছিল বেগম খালেদা জিয়ার ব্যাপারটা, যে ওনার আপিল। দেখেন বিএনপি বোধহয় মানসিকভাবে প্রস্তুত ছিল যে বেগম জিয়ার এটা হবে না, যে কারণে তারা কিন্তু বেগম জিয়ার 3টি আসনেই কিন্তু বিকল্প প্রার্থী রেখেছে। এবং বিএনপি অনেকখানি বিকল্প প্রার্থী রেখেছে এই কারণে যে তাদেরও তো একটা হোমওয়ার্ক আছে, তাদের হোমওয়ার্কে যে এই প্রার্থী হয়তো আবার টেকবে না, এটা মানসিক প্রস্তুত ছিল। আর আপনি আমাদের বিএনপি মহাসচিব যেভাবে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন, এটা তো মহাসচিব বিজ্ঞ মানুষ, তিনি তো বলেছেন যে বিএনপি নির্বাচন কমিশন। কাজল ভাই, আপনি বলছেন যে বিএনপি অনেক জায়গায় বিকল্প প্রার্থী রেখেছে, তো আজকে যে আমরা যে মনোনয়ন বঞ্চিত নেতা কর্মীদের সমর্থকদের যেই হাঙ্গামা দলীয় কার্যালয়ের সামনে, তো সেই ক্ষেত্রে বিকল্প প্রার্থী রাখার যে যে উদ্দেশ্যে তারা রেখেছিলেন সেটি কতটুকু কার্যকর হলো? না আজকের যে এটা দেখেন, এখন বললে তো অনেক কথা তো বলা যায় না, মানে আপনারা আমরা সবাই জানি মনোনয়ন আমাদের দেশে দুটো রাজনৈতিক দলের যে মনোনয়ন প্রক্রিয়া সেটা কি কিন্তু খুব স্বচ্ছ না। কারণ আগে কি অন্যান্য উন্নত দেশগুলিতে দেখেন প্রাইমারি হয়ে ইত্যাদি হয়ে আসে, আমাদের এখানে দল থেকে দেওয়া হয়। এবং আমাদের এখানে একটা শব্দ, এটা বোধ হয় ডিকশনারিতে যোগী হয়েছে, মনোনয়ন বাণিজ্য। এই মনোনয়ন বাণিজ্যের কারণে অনেক বড় বড় নেতার অনেক বড় বড় কাহিনী শুনেছি, অনেক কিছু আছে। এবং এই বাণিজ্যগুলি কিন্তু প্রকাশ্যে হয় না বা দালিলিকভাবে হয় না, তো এই যখনই প্রমাণ করাও কঠিন, হ্যাঁ প্রমাণ করাও কঠিন। তো এই জাতীয় ক্ষোভগুলি যখন হয় তখন মনে হয় যে ডালমে কুচ কালা হয়, নাহলে এইভাবে ক্ষোভ আসবে কেন? আমার যদি কোনো ওইভাবে সম্পৃক্তি না থাকে, দল আমাকে না দিলে তো আমি সে এনিথিং, কারণ দল তো একটা নির্বাচন কমিটি আছে, নির্বাচনী তারা বেছে বেছে দেয়। কিন্তু আমি কখন সোজা আমি এই করলাম কিন্তু আমাকে কেন দেওয়া হলো না, তখনই কিন্তু ক্ষোভের মাত্রাটা আসে। এবং আজকের এই ক্ষোভ, এই জাতীয় ক্ষোভগুলি, আমি আজকেরটাই বলছি না, এই জাতীয় ক্ষোভগুলি কিন্তু এটারই বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। তবে আমি যেটা মনে করি, দুদিন আগে যে বিএনপি যে বড় দল তাদের মহাসচিব কিন্তু নির্বাচন কমিশনকে অপরন্ত ধন্যবাদ জানিয়েছে, সেই অবস্থান থেকে সরে আসা কিন্তু মানুষজন খুব স্বাভাবিকভাবে নেবে না। তখন বলবে আমার ফেভারে গেলেই ধন্যবাদ, আমি নিরপেক্ষ, আর আমার বিপক্ষে গেলেই পক্ষপাত দুষ্ট। আমি বিএনপি মহাসচিবকে আই কনগ্রেচুলেট হিম যে ওনার অবস্থান থেকে উনি রিয়ালাইজ করে এটা করেছেন, এটাই হওয়া উচিত। জি ধন্যবাদ আবদুস সালাম, আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে যে মনোনয়ন বাণিজ্যের কথা বলছেন তারা, যে আপনাদের দলের মনোনয়ন বাণিজ্য হয়েছে এবং দুজনকে উদ্ধৃত করলেন আফজাল ভাই, যেটা হচ্ছে আপনাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কথা বললেন এবং সমর্থকের কথা তিনি বললেন যিনি আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ইঙ্গিত করেছেন। তো আসলে এবং আজকের যেই ক্ষোভ আপনাদের দলীয় কার্যালয়ের সামনে, সত্য কথাটা কি বাস্তবতাটা হলো যে স্বাভাবিকভাবে মনে করেন আমরা একটা জোট করেছি, আর জোটদেরকেও আমাদেরকে কিছু সিট দিতে হচ্ছে, বড় মাসুল দিতে হচ্ছে, যেটা বাস্তব, আমি সত্য কথাটাই বলছি। সেখানে ধরেন যে আমাদের দীর্ঘদিন হয়তো এ পর্যন্ত তিনবার চারবার পর্যন্ত সংসদ সদস্য হয়েছে, জোটের স্বার্থে কিন্তু সেই সমস্ত জায়গাতেও আমাদেরকে অ্যাডজাস্ট করতে হচ্ছে, যেটা স্বাভাবিকভাবেই মনে করেন যে তিন চারবার একই সিটে এমপি হয়েছে, কারণ তার জন্য তো সেটা বা ওই এলাকার কর্মীদের জন্য তো এটা একটা বেদনাদায়ক। কিন্তু আমাদের ঐক্যের স্বার্থে সব কিছুর স্বার্থে আমাদের এরকম কিছু কিছু ছাড় দিতে হচ্ছে, এবং এটাই স্বাভাবিক, এই কারণে কিছু কিছু হইতেই পারে, ছাড় দিতে হচ্ছে। আপনারা যেটি বলছেন হয়তো কেন্দ্র থেকে সিদ্ধান্ত নিচ্ছেন, কর্মীরা কি সেই সিদ্ধান্তটাকে সাদরে গ্রহণ করছে নাকি তারা তো মনে করতে চাপিয়ে দেওয়া হচ্ছে, যেই কারণে মনোনয়ন বাণিজ্যের কথা অভিযোগ করছেন? আমাকে বলতে দেন, জি সবকিছু বাণিজ্যের আকারে দেখেন কেন, আসলে ফ্রি ইকোনমির যুগ তো, আদর্শের যুগ নাই, এর জন্য সবকিছু এখন বাণিজ্যের দিকে চলে গেছে। তো বাণিজ্য যদি বিএনপি করে তাহলে বাণিজ্য আওয়ামী লীগও করে, কারণ এই দুই দলের মধ্যে খুব একটা কোনোই নাই। কাজে বিষয়টা হলো বুঝতে হবে, যেটা আমি সত্য কথাটা বললাম, যে এখানে কর্মীদের মধ্যে বা স্বাভাবিক যে পিছিল তার মধ্যে একটা ক্ষোভ বা একটা ঈদ কাজ করতেই পারে, কিন্তু এটা সাময়িক, এটা কোনো ব্যাপার না, এটা দেখা যাবে আবার আগামীকালকের মধ্যে সব ঠিক হয়ে গেছে, এগুলো কোনো বিষয় না। আর আরেকটা উনি বললেন যেটা আসলে এইভাবে কখনো নাম ধরে, আমি যেটা আমি অন্তত নীতিগতভাবে এগুলো বিশ্বাস করি না, কারণ নাম ধরে এগুলো বলা উচিত না, যে উমুক এটা করছে ওইটা, কি বলে উনি অনলাইনে বসছে, তো অনলাইনে না, অনলাইনে না, একদম ভিডিও দেখে, ওই তো ভিডিও বা অনলাইনই তো, এটা তো আর অন্য কিছু নাই। যেটা আমি বলবো যে আজকের আমরা যেটা দেখছি যে বর্তমান পরিকল্পনা মন্ত্রী একটা ভিডিওতে এটাও আসছে যে উনি সেখানে নির্দেশ দিচ্ছেন কর্মীদেরকে নির্দেশ দিচ্ছেন যে 28 তারিখের পরে যদি তারা 28 তারিখের মধ্যে ঠিক না হয়ে যায়, 28 তারিখের পরে কেউ এলাকায় থাকতে পারবে না। এগুলো তো অনলাইনে আসতেছে, এই জন্য কথা হলো এগুলো আমি যদি আমি ওনারটা বলি, উনি এগুলো এগুলো কোনোটাই এইভাবে আনা। দর্শক আপনার কাছে ফোন করতে চাচ্ছে, ফোনটা নিয়ে আসছে আপনার কাছে। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার প্রশ্নটা চেয়ারপারসন উপদেষ্টার কাছে, মহোদয়ের কাছে। জি বলুন। প্রশ্নটা হচ্ছে আমরা তরুণ সমাজ, আমরা আসলে স্বাধীনতার সপক্ষের শক্তি হিসেবে বাংলাদেশের যে দল কাজ করবে তাদের পক্ষে আমরা আসলে দেখতে চাই, যেই হোক না কেন আমরা আসলে নেতলীয় হিসেবেই বক্তব্যটা প্রদান করতে চাই। সেক্ষেত্রে আমাদের আমার প্রশ্নটা হচ্ছে যে জামাতকে নিয়ে এত বাক বিতণ্ড হওয়ার পর, এত কলুষিত হওয়ার পর, তারপরে ওনারা কিন্তু জামাতকে ১৭টি আসন হিসেবে প্রদান করেছেন। আসলে কি এই ১৭টি আসন জামাতকে না দিলে তারা কি নির্বাচনের মানে মুখোমুখি হতে পারতেন না? জি, ধন্যবাদ আপনাকে সালাম ভাই। প্রশ্নটা এটা হলো যে আমরা জামাতকে কোনো সিট দেইনি, কারণ জামাত কোনো রাজনৈতিক দল এবার নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। কাজে আমরা ধানের শীষে প্রার্থী দিয়েছি এবং সেইভাবেই আমরা আপনাদের কাছে ভোট চাই। এবং সেখানে যে যদি আপনার মনে হয় যে পছন্দের কোনো ক্যান্ডিডেট আপনার হয় নাই, সেখানে তো আপনার অপশান আছে, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। সেখানে এটা তো আপনার অপশান আছেই। আমরা আমরা যেটা বলতে চাই যে আসলে স্বাভাবিকভাবেই যে স্বাধীনতার সপক্ষের শক্তি, অর্থাৎ স্বাধীনতার সপক্ষের শক্তি এটা কোনো দলের উপর নির্ভর করে না, এটা হলো তার প্রোগ্রাম, তার নীতি, সেগুলোর উপর নির্ভর করে। কারণ আমরাও তো এই দেশের জন্য যুদ্ধ করেই দেশটাকে স্বাধীন করেছি। সে কাজেই বিষয়টা হলো এটা যে এটা হলো তার কর্মসূচি, সব কিছু ডিপেন্ড করে। স্বাধীনতার পক্ষে বহু কাজ করেছে বিএনপি, যেগুলো অন্য অনেক দল করে। জি, আপনি বলছেন যে জামাতকে আপনারা দেননি, তো জামাতের নিবন্ধন নেই, কিন্তু জামাতের সাংগঠনিক বডি সেটি কিন্তু রয়ে গেছে। আমরা দেখেছি যে জামাতের নিবন্ধন বাতিল হলো, তাদের সাংগঠনিক কার্যক্রম কে, তাদের আমির কে, সেক্রেটারি জেনারেল, এই পদ পদবিগুলো কিন্তু রয়েই গেছে। এবং এক্ষেত্রে তাদেরকে জামাত হিসেবে এটা হলো একটা রাজনৈতিক খেলা। এটা হলো যে আওয়ামী লীগ যখন পারে তাকে নিয়ে খেলে, আমরা খেললেই প্রবলেম হয়ে যায়। কারণ সিলেটের আমরা দেখেছি মেয়র নির্বাচনের সময় এই সরকারের অধীনেই তো সেই নির্বাচনটা হলো, তো সেই সময় জামাত হিসাবে তারা কিভাবে মেয়র নির্বাচনে প্রার্থী দিল, তারা কেন সেটাকে বন্ধ করলো না? সেই সময় আজকের এই সরকার কেন তার এই বাতিল করে না যে জামাত নামে কোনো দল থাকবে না, তারা কেন করে না? অর্থাৎ এটা হলো তাদের প্রয়োজনে তারা সেটা ব্যবহার করে। আবার আমরা যদি ব্যবহার করি তাহলে সেটাই দোষ হয়ে যায়। জি কাজল ভাই, আমি এই প্রসঙ্গটি আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে সালাম ভাই যেটি বলছেন যে রাজনীতির খেলা, তাহলে আদর্শের জায়গাটা কি? আমি খেলে আদর্শ পড়ে, আমি খেলে একটা জিনিস আমার মধ্যে খুব কিউরিওসিটি। যেমন ডাক্তার শফিক, যিনি আপনাদের এই ঢাকা 13 থেকে মহানগরের সেক্রেটারি, তো মিয়া গোলাম পারোয়ার, উনিও খুলনা জেলা জামাতের, তো তারা কি জামাত থেকে পদত্যাগ করে বিএনপিতে এসে ধানের শীষ নিয়েছে? এটা কিন্তু জাতি জানতে চায়। কারণ সালাম ভাই যেটা বললেন, বিএনপির অনেকেই বলে যে আমরা জামাতকে কোনো নমিনেশন দিন। তো এই যে আমি দুজনের কথা উল্লেখ করলাম, অন্যদেরও পদ পদবি আছে জামাতের। আমার খুব জানার ইচ্ছা তারা কি ধানের শীষ যে নিল বিএনপিতে জয়েন করে নিল, মানে জামাত থেকে একসঙ্গে তো একটা দলের লোক দুটো পার্টিতে থাকতে পারে না, তাহলে তারা কি জামাত থেকে পদত্যাগ করে বিএনপিতে এসে প্রতীকটা নিল কিনা, এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হচ্ছে। এই ক্ষেত্রে কাজল ভাই আরেকটা প্রশ্ন আমি তাহলে এটার সঙ্গে যোগ করতে, সেটা হচ্ছে যে জামাতের নিবন্ধন নেই, আমরা দেখেছি নাগরিক ঐক্যেরও নিবন্ধন নেই, তারাও তো 5টি আসন পেয়েছে এখন পর্যন্ত আমরা জানি। তো সেটা হচ্ছে নিবন্ধন নেই, বিএনপির প্রতীকে নিয়েছে, কিন্তু তারা তো নাগরিক ঐক্য হিসেবে নিয়েছে বিএনপির সঙ্গে, যেহেতু ঐক্যফ্রন্ট, কিন্তু জামাত তো সেই ঐক্যফ্রন্টে নেই। এই কারণেই, কারণ আমি যখন একটা দলের প্রতীক নিয়ে নির্বাচন করব, আমার যদি জোট থাকে, যেমন মহাজোটের অনেকে আছে যে মেনন সাহেবরা নৌকা নিয়ে করছেন, ইনু সাহেবরা নৌকা নিয়ে করছেন, তাই না? তারা কিন্তু স্ব দলের প্রার্থী হিসাবে জোটের যেমন অংশ, যেমন অলি সাহেব 20 দলের অনেকেই করছেন। সেক্ষেত্রে জামাত কিভাবে আসছে? জামাত কি দল নেই? জামাত তারা কিন্তু বলছেন না যে জামাতের প্রার্থীদের আমরা নৌকা দিয়েছি। তাহলে আমি যখন একটা দলের কোনো পোস্টে আছে, পদে আছে, যেমন আমি ডাক্তার শফিক গোলাম পার কথা, তারা কি জামাত থেকে পদত্যাগ করে বিএনপিতে এসছেন? এই বিষয়টা কিন্তু ক্লিয়ার করুন। ধন্যবাদ কাজল ভাই। আফজাল হোসেন, আপনার কাছে আসতে চাই। এর আগে আপনি মামলার কথা বলছিলেন, আবদুস সালাম গায়েবী মামলার কথা বলছিলেন, তো আমরা যদি একটি উদাহরণ আপনাকে দিই, সেটা হচ্ছে নরসিংদী 1 আসন থেকে যিনি নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন, আমরা দেখেছি এই বছরের 8ই ফেব্রুয়ারি দায়ের করা একটি মামলা। সেই মামলাটি যখন দায়ের করা তখন এজাহারে 27 জন আসামির নাম ছিল। গত শনিবার দিন মামলাটি চার্জশিট দেওয়া হয়েছে, তখন হচ্ছে 273 জন আসামি করা হয়েছে। সেই মামলাটিতে খায়রুল কবির খোকন, যিনি বিএনপির মনোনয়ন পেয়েছেন, তিনি গ্রেফতার হয়ে এই মুহূর্তে কারাগারে আছেন। এই জায়গাটাতেই তো বিএনপি গায়েবী মামলার বা যেই বলে যে ঘটনা ঘটেনি তাতে আসামি করা হয়েছে। আসলে এই যে মামলার বিষয়গুলো, এইগুলো কিন্তু টোটাল বিচারিক বিষয়। এবং এখানে আরেকটু যোগ করে দিই, আমি শেষ করি, একটা প্রশ্ন করলে আমার জন্য উত্তর দেওয়া একটু কঠিন হয়ে দাঁড়ায়। তো আমি যেটা মনে করি যে বিএনপির যে নেতা কর্মীরা যে মামলার মধ্যে তার মামলার শিকার হচ্ছে, এর জন্য তারাই যায়। কারণ বাংলাদেশে আপনি তো সব তো তামাদি হয়ে যায় না, অপরাধগুলো তো তামাদি ঘোষণা করার কোনো বাংলাদেশে এর মধ্যে কোনো ঘটনা ঘটেনি। তো সেই কারণে ২৩১ জন মানুষকে হত্যা করা হলো, মানে কোটি কোটি টাকা সম্পদ বিনষ্ট করা হলো, এবং বাংলাদেশে এমন কোনো তুগলকি কাণ্ড নাই যেটা বাংলাদেশে ঘটে না এই মানে গত ১৩, ১৪, ১৫ সালে। তাহলে এই ঘটনাগুলোর বিচার কি বাংলাদেশ হবে না? এর জন্য কি কেউ দায়ী থাকবে না? সুতরাং এ তো নিশ্চয়ই কোনো একটা জায়গা থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, এবং সেই নির্দেশনা দেওয়া হয়েছিল সেদিন অবরুদ্ধ থেকে বেগম খালেদা জিয়া তার জায়গা থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, এবং তারপরে সেই অবরোধ কিন্তু এখন পর্যন্ত ওঠে নাই। আর বাংলাদেশে এর জন্য কেউ ক্ষমাও চায় না, হ্যাঁ, কিন্তু ঘটনাগুলো ঘটেছে এই দেশে। সুতরাং তার জন্য আইন প্রক্রিয়া সংস্থা বলেন অথবা এখানে বিচার বিশ্লেষণ করে মামলাগুলোর তদন্ত করে নিশ্চয়ই কারো কোনো অভিযুক্ত করা হয়েছে। সেই অভিযুক্ত ব্যক্তিরা এখন যে কোনো সময় তারা গ্রেপ্তার হবে, তারা আইনের আওতায় আনবে, বিচারের আওতায় আনবে। তার জন্য নির্বাচন সামনে এর জন্য সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে তা তো না। তবে আমি যেটা মনে করি, আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা তার কাছে যখন বিএনপি ওই টেবিলে বসে আলোচনা করছিলেন তখন এই মামলার বিষয়টি আলোচনা করেছিলেন, তখন তারা লক্ষ লক্ষ মামলার কথা বলেছিলেন, কিন্তু পরবর্তীতে তারা কিন্তু কয়টা মামলার মাত্র ১,৫০০ মামলার তালিকা তারা জমা দিয়েছিলেন, হ্যাঁ। এবং এগুলো আমরা দেখেছি, কিন্তু মুখে অনেক কথা বলা যায়, কিন্তু বাস্তবে হলো এইরকম কোনো গায়েবী মামলা সরকার দিচ্ছে না, অথবা মানে যারা অভিযুক্ত না অথবা যাদের বিরুদ্ধে কোনো রকম কোনো মানে অপরাধের উপাদান নাই তাদের বিরুদ্ধে মামলা সরকার দিচ্ছে না। এবং সরকারের পক্ষ থেকে দলের পক্ষ থেকে এরকম কোনো নির্দেশনাও আমি জানি কোনো মানে আইন প্রক্রিয়া সংস্থার প্রতি আমাদের দলের নেই, এবং সেটা আমরা মনে করি যে নির্বাচন সামনে এবং নির্বাচন কমিশন তারা কিন্তু এখন সমস্ত অর্গানগুলো মেইন অর্গানগুলো নির্বাচন কমিশনের আন্ডারে, তারাও কিন্তু এ ব্যাপারে তাদের একটা সুস্পষ্ট নির্দেশনা আছে। নির্বাচন কমিশনের সচিব সেও কিন্তু স্পষ্ট বলেছেন যে এই যে অতীতের যে নির্বাচন করতে গিয়ে আমাদের মনের মধ্যে যে বিষয়গুলো আছে, যে নির্বাচন ঠেকানোর নামে অনেকগুলো ঘটনা বাংলাদেশে ঘটে, হ্যাঁ, স্কুল পুড়িয়ে দেওয়া হয়, তারপরে 500 মানে শিক্ষা প্রতিষ্ঠানকে আগুন দেওয়া হয়, এবং বিভিন্নভাবে যে মানুষকে ভোট দিতে আসতে বাধা দেওয়া হয়, মানুষকে হত্যা করা হয়, এই রকম ঘটনা তো বাংলাদেশে ঘটেছে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চয়ই আইন প্রক্রিয়া সংস্থা বলে নির্বাচন কমিশন বলে তাদেরকে একটু সজাগ থাকতে হচ্ছে, এবং সেই সজাগের জায়গাটাকে ভিন্নভাবে নিচ্ছে বিএনপি। এখানে কিন্তু আরোপিত কোনো ঘটনা ঘটছে না। জি, ধন্যবাদ আপনাকে আফজাল ভাই। আবদুস সালাম, আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে সালাম ভাই যেটি আফজাল ভাই যেটি বলছেন যে গায়েবী মামলা নেই, আর আমরা দেখেছিলাম নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করে তখন কিন্তু তারা যেটি বলেছেন যে নতুন করে কোনো মামলা যাতে না নেওয়া হয় সেরকম নির্দেশনা দেওয়া হয়েছে। আর যেটি বলেছেন ফৌজদারি অপরাধের সঙ্গে যদি কেউ জড়িত থাকে তাহলে সেক্ষেত্রে নির্বাচন কমিশনের কোনো বক্তব্য নেই। পুলিশের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেটি বলা হচ্ছে তারা শুধুমাত্র ফৌজদারি মামলার আসামিদেরকে গ্রেফতার করছেন, কোনো গায়েবী মামলা বা ঘটনা ঘটেনি এরকম কোনো ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে না। উনি আমার জানা মতো উনি নিজেও একজন লয়ার। জি, উনি যে ইতিহাসটা টানলেন অর্থাৎ কবে কোন ঘটনা ঘটছে, আরে ওই ঘটনা তো আপনার মামলা দিছেনি, এই মামলাগুলো তো আর সেটা রিলেটেড না। আপনি খায়রুল কবির খোকনের যে ঘটনাটা বললেন, অর্থাৎ সে খায়রুল কবির খোকন কি একজন ডাকসু, এখানে এই ক্ষেত্রে পুলিশ বলছে যে মামলা হয়তো আগে হয়েছে, আসামিরা পলাতক ছিল, নির্বাচন সামনে রেখে অনেকে প্রকাশ্যে আসছে, সে কারণে পুলিশ তাদের গ্রেফতার করছে। আমাকে বলতে দেন। জি বলুন। অর্থাৎ যখন মামলা হয় সেই মামলাটাতে খায়রুল কবির খোকনের নাম ছিল না, আপনিও বললেন, কিন্তু এটা যখন পরবর্তীতে এডিশনাল চার্জশিট দিয়ে তার নাম ইনক্লুড করা হয়েছে। আমার বক্তব্যটা হলো এটা যে আপনি নির্বাচন ফেস করবেন, আপনি আমার জেলের ভিতরে দিয়ে নির্বাচন ফেস করতে চান কেন? আমার নেত্রীরও জেলের ভিতরে রেখে ফেস করতে চান, আমাদেরকেও, যে আপনি এত ভয় পান কেন? আমরা তো বলতেছি ঠিক আছে আপনি মামলা দিয়েছেন, আপনি গায়েবী মামলা না, আপনি অস্বীকার করতেছেন, আমি মামলার জন্য এই মুহূর্তে বলতেছি না আপনি মামলা উইথড্র করে নেন, আমি তো জামিনও পেতে পারি। খায়রুল কবির খোকন তো একটা এমপি ছিল, ডাকসু জিএস, সে পালায় যাওয়ার লোক না, সে ইলেকশন করবে, ঠিক আছে, সে একটা বেল পেতে পারে না, তাকে স্টেট জেলে পাঠিয়ে দিতে হবে। তো এগুলো তো কোনোভাবেই ওনারা কিছু হলে বলেন যে আমরা করি নাই, পুলিশ করছে, আবার কোনো কিছু হলে পুলিশে ওনারা ডিফেন্ড করেন। যখন উনি ডিফেন্ড করেন তখন তো বোঝা যায় সাবি হয় ডালমেজ কুচকালায় ওনারা এগুলো করাইছেন। এটা তো আমাদের কথা না, এগুলো মিডিয়াতে আপনারা প্রচার করছেন, দৈনিক প্রিন্টিং মিডিয়াতে সেগুলো আসছে, এবং ইভেন কি হাইকোর্টের জাজ সাহেব পর্যন্ত বলছেন যে এই ধরনের মামলা এগুলো হইলে এগুলো নিয়ে মানে গ্রহণযোগ্যতার প্রশ্ন, এগুলো প্রশ্নবোধক, হাইকোর্ট বলছে। তো এই যে বিষয়গুলো, এটা হচ্ছে কি আমি বলতে পারি এখন আমার গায়ে জোরে আমি সত্য মিথ্যা সব বইলা পার পেয়ে গেলাম, কিন্তু এই দেশের জনগণ কিন্তু এগুলো দেখে এবং জনগণ খুব সচেতন। এই জন্য আমরা বলতেছি যে এগুলো করে মানে ওই কুলসেরাত পার হওয়া যাবে না। আজকে এগুলো করে বরঞ্চ আমরা যেটা বারবার বলতে চাই যে জনগণ থেকে এগুলো বিচ্ছিন্নই হয় সরকার। আমরা এই পথে না হেঁটে, যেমন আমরা তো বলতেছি যে এখন পর্যন্ত আমাদের মিনিমাম কোনো সুযোগ সুবিধা নাই, তারপর আমরা নির্বাচনে যাচ্ছি। কেন যাচ্ছি? যে সাবেক গত নির্বাচনে আমরা অংশগ্রহণ করি নাই, সেটা নিয়ে অনেকের প্রশ্ন আছে যে কেন বিএনপি নির্বাচন করে, কেন যে করি নাই এবার নির্বাচনের প্রসেসে আসার পরে বুঝতেছে। আর নির্বাচন ঠেকাতে, স্বাভাবিকভাবে নির্বাচন ঠেকাতে যে উনি যে কথাগুলো বলেন, ওনারাও লোকে বৈঠা দিয়ে মানুষ মারছেন, ওনারাও এরকম বহু ঘটনা ঘটাইছেন, ওনারাও বাংলাদেশে কয়েকশো দিন হরতাল করছেন। তো কাজে কেউ এখানে কাচের ঘরে বৈশা আরেকজনের ঢিল মারাটা ঠিক না। যদি দোষী হয় তাহলে উভয় দোষী হব, এটা কে কতটুকু কম কতটুকু বেশি সেটা উনি সাংবাদিক সাহেব আছেন, উনি সেটা বিশ্লেষণ করতে পারেন। কিন্তু এর জন্য আমি যেটা বলবো যে এখানে আমি আমি একেবারে সত্যদৃষ্টি আর এজন সব মিথ্যাবাদী, এটা তো ঠিক না। এখন আমাদের এটা থেকে বের হয়ে আসার জন্য যেটা আমরা বলবো যে আসলে আমরা দেখেন রাজনীতি করি, এখানে গণতন্ত্রটার জন্য আমরা লড়াই করেছি। সেই পাকিস্তান আমলে গণতন্ত্র পাইনি বলে পরে স্বাধিকার, স্বাধিকার পাইনি বলে স্বাধীনতা যুদ্ধ করছি। সেই সময় স্বাধীনতা যুদ্ধের সময় শেষ পর্যায়ে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয়লাভ করার পরে তাকে ক্ষমতা দেয়নি বলে, কিন্তু অর্থাৎ ভোটের অধিকার, ভোটের রাইট আমাকে সে সময় দেয়নি বলে কিন্তু করতে হয়েছে। সেম ওয়েতে এখন গত 5 বছরের যেটা হয়ে গেল, কোনো নির্বাচন হয়নি, ভোট হয়নি, সরকার ঠিকই কন্টিনিউ করে গেল। অর্থাৎ এগুলো করে পার পেতে পারেন আপনি, আপনি 5 বছর 10 বছর 15 বছর থাকতে পারবেন, কিন্তু এটাও তো এক সময়ের ইতিহাসে একটা অধ্যায়। আপনি স্বীকার করেন আর না করেন, আমার যদি কোনো খারাপ কিছু আমি করে থাকি, আমার কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন বা নির্বাচন কমিশন থেকে যেটি বলা হচ্ছে সেটা হচ্ছে যদি কোনো ফৌজদারি অপরাধ সংঘটিত হয় সেক্ষেত্রে নির্বাচন সামনে রেখে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে না? এটা শোনেন, আমার কথা হলো যে কোনটা ইন্টেনশনাল আর কোনটা কি সেটা বোঝা যায়। অনেক এটা তো আমরা অতীতেও দেখছি যে মনে করেন যে ঠিক আছে কেউ যদি নির্বাচনে দাঁড়ায় এই গ্রাউন্ডেও কিন্তু সে জামিন পায় যে ঠিক আছে সে নির্বাচনটা ফেস করুক, সে তো মামলা তো শেষ হয়ে যাচ্ছে না। জি, আমি তো মামলা আপনার থেকে বাতিল করতে পারছি না। কাজল ভাই, আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে যে মামলা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সেটি আমরা দেখি, তো এটি কি আসলে আপনি কি মনে করেন যে নির্বাচন সামনে রেখে একটি কৌশল হিসাবে ব্যবহার করে রাজনৈতিক দলগুলো? না, দলগুলি তো শুনেন সার্ভে যেটা বলছি যে আওয়ামী লীগ লবি বৈঠক করেছে, আমরা এই করেছি। আমার মনে হয় আমাদের যারা রাজনীতিবিদ দলগুলির মধ্যে যে ছোটবেলা আমি যে বাল্য শিক্ষাটিকে পড়তাম এগুলির প্রচলন করা হচ্ছে। তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন, এমন একটা আপ্তবাক্য আছে। আমরা কিন্তু তুমি অধম আমি আরও অধম হব, তো দিস শুড নট বি দ্য স্পিরিট। স্পিরিটটা হচ্ছে তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন, দ্যাট ইজ। কারণ এখন আমাদের রাজনীতিতে এসব আদর্শ ফাদর্শ কোনো চর্চা নেই। আমি সারা জীবন আওয়ামী লীগ করে গেলাম, নমিনেশন পেলাম না, গেলাম ওই 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 একটা আসনের যিনি সারাবে যেটা বলেন যে অনেক যোগ তাকে হটিয়ে আমাকে নমিনেশন দিয়ে দেওয়া হল, অ্যান্ড ভাইস ভার্সা। আমি যদি গোলামাল রনি অথবা আবু সাইদের কথা বলি, এই জিনিসগুলি রাজনীতিতে তো আছে আমাদের, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই, তাই না? যার ফলে ত্যাগী নেতারা হতাশ হয়। তারপরে নেতা হচ্ছে কারা, আপনি যদি গোড়ায় ধরে টান দেন অনেক প্রশ্ন চলে আসবে, তাই না? এখন টাকা থাকলে আপনি ব্যবসায়ীরা চলে আসতেছে, আপনি যদি উল্লম্ফনটা দেখেন 10ম সংসদে আমরা দেখেছি 59% হচ্ছে ব্যবসায়ী, আর প্রথম সংসদের কথা আমরা বলি সেটি হচ্ছে 18%। দুই দলেই বিশেষ দুই দল। এবং একটা জিনিস কি দেখেন, একটা লোক একটা প্রসেসের মধ্যে এসছে, পরে তার মাথার উপর একজন বসে গেল, এগুলো কিন্তু সুষ্ঠু রাজনীতির বিকাশের জন্য একটা বাধা। হ্যাঁ, জোটের জন্য অনেক কিছু করতে হয়, এবং এই জোটের ঐক্য জোট তো এখন দেখছি একটা ঐক্য জোট হয়ে গেছে। এমন সব প্রার্থীকে এমন সব জায়গায় ছেড়ে দিতে হচ্ছে বিএনপিকে, অ্যাট দ্য কস্ট অফ দেয়ার ওন ভিক্টরি। কারণ আমি বিএনপির মোশারফ সাহেব এবং প্রফেসর এমাজউদ্দিনের কথাগুলি যদি শোনেন, আমি ওই প্রসঙ্গে কিন্তু ওখানে কিন্তু খুব সত্য কথা আছে। যার জামানত বাজেয়াপ্ত হয়েছে তাকে আপনি দিচ্ছেন 3-4 বার যে তার কাছে, এই ক্ষোভটা কিন্তু থাকবে আপনি। এবং আপনি আমি হঠাৎ করে গিয়ে ধানের শীষ বা নৌকা নিয়ে নির্বাচন করব, আর ধানের শীষ বা নৌকার কর্মীরা আমার পেছনে লাইন দিয়ে ছুটবে, এমনটি ভাবার কোনো কারণ নেই। কারণ আমাদের কর্মী সমর্থক নেতারা কিন্তু এত উদার মনে না। ধন্যবাদ আফজাল ভাই, আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে আমরা দেখেছি যে আজকে আপনাদের দলের সভাপতি প্রধানমন্ত্রী তিনি একটি খোলা চিঠি লিখেছেন মনোনয়ন বঞ্চিত, দ্যাট ইজ এ ভেরি আইডল স্টেপ। আমি সরি, আমি মানে আফজাল ভাই জবাব দেবেন, কিন্তু এই যে একটা স্টেপ, এই স্টেপটা কিন্তু সব দলের নেওয়া উচিত। যাদের উদ্দেশ্যে এই চিঠি, তারা আসলে এই চিঠিতে কতটুকু আশ্বস্ত হতে পারবে বলে আপনি মনে করেন? না, আমরা মনে করি যে ইতিমধ্যে আমরা কিন্তু আশ্বস্ত এই কারণে, আপনি খেয়াল করবেন যে আওয়ামী লীগের মনোনয়ন মানে প্রায় 3500-4000 মানুষ মনোনয়ন চেয়েছিল, এবং সেখান থেকে মানে ২৭৮ জনকে প্রথম দফায় চিঠি দেওয়া হয়েছে অথবা তাদের নাম ঘোষণা করা হয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে দেখেন বাংলাদেশের কয়টা জায়গায় বিক্ষোভ হয়েছে, হ্যাঁ প্রতিক্রিয়া দু একটি জায়গায় হয়েছে এবং সেটা খুবই ধর্তব্যের মধ্যে এটা পড়ে না, এই কারণে যে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট বিভিন্ন জায়গায় দুই একজন প্রার্থীর থাকে এবং সেটা একটা প্রতিক্রিয়া হয়েছে এবং সমস্ত কিছু এখন কিন্তু ঠান্ডা। এবং আমরা মনে করি যে এটাই আমাদের কিন্তু বিজয়ের প্রথম ধাপ আমরা সম্পন্ন করতে সক্ষম হয়েছি, যে দলের মধ্যে একটা ঐক্য, দলের মধ্যে শৃঙ্খলা, এটা আমরা প্রমাণ করতে পেরেছি যে আমার দলের সকল নেতা কর্মীরা, আমার দলের নেত্রী বঙ্গবন্ধু কন্যা, আমার দলের নেত্রীর প্রতি, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি, তার প্রতি আমরা সকলে আমরা এই শৃঙ্খলা আবদ্ধ এবং তাকে তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। এবং সেটা তিনি তার জায়গা থেকে আবারও কিন্তু এমনি ঐক্যবদ্ধ আমাদের দলের নেতাকর্মীরা, তারপরও মানে আমার দলের প্রধানমন্ত্রী এবং দলের নেত্রী তিনি তার পক্ষ থেকে একটা চিঠিও দিয়েছেন এবং মনে করি যে চিঠিটি আমাদের, আমরা যারা ব্যক্তিগতভাবে আমি নিজেও নমিনেশন চেয়েছিলাম, অনেকেই এরকম চেয়েছে, তাদের জন্য আমরা মনে করি যে এটা আমাদের জন্য একটা মাননীয় প্রধানমন্ত্রীর একটা শুভেচ্ছা বার্তা। হ্যাঁ, কারণ এটা উনি না দিলেও পারতেন, কিন্তু তারপরও আমরা মনে করি যে ওনার জায়গা থেকে এরকম একটা অ্যাপিল আমরা নেতাকর্মীদের কাছে দেয়া, এটা আমরা খুবই সাদরে গ্রহণ করেছি এবং মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা চেয়েছেন যে ঐক্যের রাজনীতিকে বিশ্বাস করে দেশটাকে একটা সুনির্দিষ্ট লক্ষ্য যাত্রায় তিনি নিয়ে যেতে চাচ্ছেন এবং দেশের মানুষ আজ কিন্তু সেই জায়গায় আছে। আজকে আমার বাসার আমার মেয়েরা যখন স্কুলে গিয়েছে তখন আমি আমার স্ত্রীর কাছেই শুনলাম যে মহিলারা আলাপ করছে যে এই দেখো স্কুলের শিক্ষা কার্যক্রমকে এটাকে ধারাবাহিকভাবে বজায় রাখার জন্য শেখ হাসিনা সরকারকে মানুষের ভোট দেওয়া উচিত, এই কারণে বিএনপি যদি ক্ষমতায় আসে, বাবা অতীতে যা করেছে, আবার স্কুল টিস্কুল এইসব আমাদের শিক্ষা জীবন সমস্ত কিছু তছনছ হয়ে যাবে, সুতরাং আওয়ামী লীগ তারা দেশটাকে শৃঙ্খলায় রাখতে পারবে। সুতরাং এই যে একটা ফিয়ার ফ্যাক্টর যে বিএনপি ক্ষমতায় আসলে দেশে বিশৃঙ্খল হয়, বিএনপি ক্ষমতায় আসলে পদ্মা সেতুটা বন্ধ হয়ে যেতে পারে, বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশের যে উন্নয়ন অগ্রগতি থেমে যেতে পারে, আবার বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশ রক্তাক্ত হতে পারে, সুতরাং সংখ্যালঘু সম্প্রদায়ের দেশ ছাড়া হতে পারে, এই যে বাংলাদেশে যে এইরকম একটা ফ্যাক্টর কাজ করছে ভোটারদের মধ্যে, তার জন্যই কিন্তু খুনি অথবা এইসব অভিযোগ অভিহিত মানে এইরকম বিষয়টাকে মানুষ গ্রহণ করবে না এবং অতীতে বাংলাদেশে এরকম জায়গায় গিয়েছিল, ভবিষ্যতের ভোটে মানুষ চিন্তা করবে। শুধু এই যে একটা একটা গভর্নমেন্ট ১০ বছর থাকলেই যে একটা পরবর্তী গভর্নমেন্টকে ভোট দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়বে, এবার বাংলাদেশের রাজনীতিতে সেটা কিন্তু হচ্ছে না, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা তো গ্রামের ছেলে, গ্রামগঞ্জে ঘুরে আসি, 2 দিন আগেও পটুয়াখালী ঘুরে আসছি, ওই রকম কিছু দেখি না। একটা দলছুট নেতা কর্মীরা বিভিন্ন জায়গায়, বিএনপি নিজেরাই এমন একটা জায়গায় চলে গিয়েছিল, সেখান থেকে তাদের উদ্ধারের জন্য ছুটে এসে কামাল হোসেনরা, এবং তারাও বাংলাদেশের রাজনীতিতে এমনভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে, সেইটাও বাংলাদেশের রাজনীতিতে তাদের শিকড়টা কত দূর এদেশের মানুষ সকলেই জানে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি যে বিএনপি নিজের ঘর গোছাতেই, এই নির্বাচন মাত্র ক্ষণগণনা বাকি, এই ঘর গুছানো সমস্ত কিছু দেয়া এবং এই যে তাদের দলের উপর যারা আছে তাদের সম্পর্কে যে সঙ্গে কথাবার্তা বলছে, এই জায়গায় দাঁড়িয়ে আগে তাদের ঘরটা গুছাক, নেতাকর্মীরা তাদেরকে শৃঙ্খলার মধ্যে আনুক এবং এইটা করতে করতে নির্বাচন চলে আসবে। আমি মনে করি যে এই নির্বাচন আওয়ামী লীগের মতো শক্তিশালী সাংগঠনিক ভিত্তির উপর যে দাঁড়িয়ে আছে সেই দলের সামনে এই নির্বাচনী যুদ্ধে বিজয়ী হওয়ার মতো বিএনপির হাতে কোনো অস্ত্র আছে বলে আমি মনে করি। সালাম ভাইয়ের সুবিধার জন্য আমি একটা লাইন বলে দিচ্ছি, মানে এগুলোর জবাব সালাম ভাই দেবে পলিটিক্যাল বক্তব্য। আমি কিন্তু একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতেছি, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর চিঠি, যে কোনো দলের প্রধানের চিঠি বা কিন্তু যে কর্মীদের মধ্যে একটা আশাবাদ, যেটা আফজাল ভাই শুভেচ্ছা হিসেবে নিলেন, এখানেই বিএনপির সমস্যা। বিএনপির সমস্যা হচ্ছে তাদের মূল নেতাটা এখন কি, বেগম জিয়া জেলে, তারেক রহমান দেশের বাইরে, কামাল হোসেন চিঠিটা দেবেন নাকি ফখরুল এরকম চিঠি দেবেন, এটাই তো ঠিক হয়নি এখন। এই জটটা বিএনপিকে ধন্যবাদ আপনাকে সালাম ভাই। আপনার কাছে আসতে যেটা হচ্ছে বিকল্প প্রার্থীর কথা বলছিলাম, আমরা দেখেছিলাম বেশিরভাগ আসলে আপনারা বিকল্প প্রার্থী রেখেছিলেন তো, এবং আমরা গণমাধ্যমে এটাও দেখেছিলাম যে আপনাদের মহাসচিবের বরাতে যে যাকে দল মনোনয়ন দিবে তার সমর্থনে অন্যরা প্রার্থীতা প্রত্যাহার করে নেবে, সেজন্য আপনারা স্বাক্ষরও নিয়ে রেখেছিলেন। তো আজকের যেই আপনাদের দলীয় কার্যালয়ের সামনের যে কর্মকাণ্ড, এর প্রেক্ষাপটে কি আমরা এটি ধরে নিতে পারি যে বিকল্প প্রার্থী যে ধারণা থেকে আপনারা রেখেছিলেন সেটি কার্যকর হয়নি? আর যদি কোনো প্রার্থী আজকে নির্বাচন কমিশনে যে বলে প্রার্থীতা প্রত্যাহার করতে না চান, আমার এই স্বাক্ষর আমার না, সেক্ষেত্রে তো ওনারটাই গৃহীত হবে কমিশনে। কালকে কি হবে আজকে এটার উপরে তো বলাটা মুশকিল, তাই না? আমরা যেটা উনি যেমন বলেছেন যে মনে করেন ওনাদের মনোনয়ন দেওয়ার পরে বহু জায়গায় আগুন দেখছি আমরা নিজেদের মধ্যে, ইভেন মৃত্যু পর্যন্ত দেখছি আমরা, তাই না? তাই কাজে এগুলো তো ভুলে গেলে চলবে না। তা আমাদের আসলে আমরা যেটা বলতেছি যে এগুলো সবই ঠিক হয়ে যাবে, কবে ঠিক হয়ে যাবে কিছুই থাকবে না, কারণ বাস্তবতাটা হলো যে এবারে নির্বাচনটা হলো আমাদের বাঁচা মরা নির্বাচন। ওনারা যে আমাদের মানে বিএনপির ঐক্যজোটের, হ্যাঁ আমাদের বিএনপির বাঁচা মরা নির্বাচন, কারণ ওনারা যেভাবে আমাদেরকে মারতে মারতে যে পর্যায়ে নিয়ে গেছেন, কাজে এই নির্বাচনটা আমাদেরকে স্বাভাবিক জনগণের ভোটে জিতে আসা ছাড়া কোনো বিকল্প নাই, এবং জনগণের কাছে সেই অ্যাপিলটাই নিয়ে আমরা যাব যে এবারের এই তার একটা ভোটে গণতন্ত্র মুক্তি পাবে, তার একটা ভোটে গুম খুন থেকে মুক্তি পাবে, তার একটা ভোটে বেগম খালেদা জিয়া মুক্তি পাবে। এই 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 অ্যাপিলগুলোই নিয়ে আমরা জনগণের কাছে যাব, এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের জনগণ অনেক রাজনৈতিক সচেতন, অনেক রাজনৈতিক সচেতন। আমার ভাই বললেন যে ওনারা সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী। হ্যাঁ, সরকারের থেকে ওনারা 3 বছর ধরে নির্বাচন করতেছেন, হেলিকপ্টারে দিয়ে, বিমানে দিয়ে, ট্রেনে দিয়ে, সব কিছু দিয়ে নির্বাচন করেছেন। সেই নির্বাচনের সুযোগ সুবিধা ওনারা নিয়েছেন, কিন্তু আমরা বলতে চাই ভুলে গেলে চলবে না, 91 সালে এই দেশে একটা নির্বাচন হয়েছিল, এবং সেই সময় এটা বাস্তব যে সেই সময় বিএনপি এর চেয়ে অনেক 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 দুর্বল ছিল সাংগঠনিকভাবে, এবং সেই সময় সারা বাংলাদেশে সেই ধরনের অবস্থাও ছিল না। কিন্তু এই দেশের মানুষ, ভোটাররা কিন্তু ঠিকই, অর্থাৎ আগের দিন পর্যন্ত সবাই মনে করছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় চলে যাচ্ছে, সবাই সাংবাদিক বলেন, ব্যবসায়ী বলেন, আদার সব কিছুই বলেন, কিন্তু পরের দিন কেউ ভোটাররা কিন্তু তার সব কিছু ডিসিশন পাল্টাই দিছে। তো এই কারণে জোর করে কখনোই বাঙালিদেরকে, বাংলাদেশের মানুষকে কেউ কোনোদিন বশ্যতা স্বীকার করাতে পারে নাই। আমরা এটাই বলবো যে আজকে সেই পথ থেকে তারা ফিরে আসবে, এটা আমরা চাই। এগুলো যে ভাঙা রেকর্ডের মতো বাজানো সংখ্যালঘু সংখ্যা, আপনি দেখেন এখানে পত্রিকায় আসছে যে গত বছর যে বছরটা গেল সেই বছরে সংখ্যালঘু আমরা বিশ্বাস করি না, সংখ্যালঘু সংখ্যাগুরু বলতে কিছু নাই, কিন্তু হিন্দু ধর্মের লোকরা বলছে যে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে তারা গত বছর, সবচেয়ে বেশি। এটা পত্রিকা হিন্দু লিডাররা বলছে, এটা আমার বানানো কথা না। ভাই প্লিজ, আমি আপনারটাই করিনি, বলছি। আর এটা তো মুখের কথা না, ঢাকেশ্বরী মন্দির থেকে স্বর্ণ মানে মূর্তি থেকে স্বর্ণ উদ্ধার হয়ে গেল, তারপরে আমরা পার্বত্য চট্টগ্রামে দেখলাম কোথায় কি অবস্থা হলো, এরকম বহু ঘটনা আছে। এবং আমরা বলতে চাই যেটা আজকে থেকে না, আজকে যদি হিন্দু ধর্মের জমি, আজকে মন্দিরের জমি বিভিন্নভাবে যদি এগুলো এখন আপনার রেকর্ড আনেন বা দেখবেন যদি কেউ দখল করে থাকে, সবচেয়ে বেশি দখল করছে আওয়ামী লীগের। আপনাকে শেষ প্রশ্নটা আমি করতে চাই। কাজল ভাই একটি কথা বলছিলেন যে আপনাদের যদি দলীয় নেতা কর্মীদেরকে উদ্দীপিত করার জন্য যে চিঠি প্রধানমন্ত্রী দিয়েছেন, সেরকম চিঠি দেওয়ার জন্য আপনাদের কি আসলে নেতৃত্বের টানা পড়েন বা নেতৃত্বের সংকট? না, এটা কোনো টানা পড়েন না। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, উনি অনুপস্থিত, কোথাও ওনার জেলে দিয়ে রাখছেন ওনারা, তাই বলে উনি জীবিত আছেন? না না, জীবিত না, নির্বাচনী মাঠে অনুপস্থিত। নির্বাচনী মাঠে তো ওনারা, আমি তো প্রথমেই বলেছি যে ওনারা ভয় পান, ওনারা বারবার বললেন না যে বিএনপি নাই, বিএনপি তাহলে ভয় কেন? বেগম খালেদা জিয়ার জেলে, সবকিছু বেগম খালেদা জিয়ার নামে হবে, বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী। ধন্যবাদ আপনাকে আফজাল ভাই। আজকে আপনাদের একটি প্রতিনিধি দল আওয়ামী লীগের, তারা নির্বাচন কমিশনে গিয়েছিলেন জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে। তারপর নির্বাচন কমিশনের প্রতি তারা যেটি বলেছেন যে কোনো চাপের কাছে যেন কমিশন নথি স্বীকার না করে, তো কমিশন কোনো চাপের কাছে নথি স্বীকার করতে পারে এরকম আশঙ্কা কেন করছেন আপনারা? না, এটা একটা মানে আমাদের দলের পক্ষ থেকে যাচ্ছে, বিএনপির পক্ষ থেকে যাচ্ছে, সাধারণ নির্বাচন সামনে, সুতরাং আমাদের তো নির্বাচনের কৌশল হিসাবে আমাদের দলের পক্ষ থেকে সাধারণত নির্বাচন কমিশনকে, আমরা তো নির্বাচন কমিশন ফেভার চাচ্ছি না, আমরা বলছি যে নির্বাচন কমিশন তার যে বিধিবিধান অনুযায়ী মানে সরকারের সাংবিধানিক দায়িত্বের মধ্যে যেটা পড়ে সেটা কাজ করবে, এখানে কোনো চাপ সৃষ্টি করে। হ্যাঁ, নির্বাচন কমিশনকে বিভিন্নভাবে কথাবার্তা বলে তাদেরকে মেন্টালি এক ধরনের ইয়ে করার চেষ্টা করা হচ্ছে, এটা তো আপনি নিশ্চয়ই জানেন। যে তবে এই যে একটা ব্যাপার, ফখরুল ইসলাম উনি কিন্তু অভিনন্দন জানিয়েছেন, আবার তাদের দলের অন্য কর্মীরা কিন্তু নির্বাচন কমিশনকে অনেক সময় বিষাদগার করছেন, সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এটা বক্তব্য, সেটা অন্য প্রসঙ্গ। আমি যেটা বলতে চাই যে পূর্ণিমা, মহিমা, এই মানুষগুলো বাংলাদেশে যে নির্যাতনের শিকার হয়েছিল, নির্যাতন না, ধর্ষণের শিকার হয়েছে, বিভিন্ন গ্রামের পর গ্রাম, সেই রামশীল, সেই আমাদের গোপালগঞ্জের পাশের এলাকা অথবা সেই ভোলার যে লালমোহনের এলাকা, এই সকল এলাকাগুলো যে সকল মানুষদের নির্যাতন করা হয়েছে গ্রামের পর গ্রামে, সুতরাং এই ঘটনাগুলো তো আমরা ভুলে যাইনি। পূর্ণিমা, মহিমা, অজিফা থেকে শুরু করে শিশুদের নির্যাতন অনেক কিছু হয়েছে বাংলাদেশে ২০০১ সালের পরে। সুতরাং সালাম ভাইরা হয়তো এগুলোকে আমলে নিচ্ছে না, এগুলোকে আমলে নিতে হবে। কিন্তু বাস্তবতা হলো যে ঘটনা একটা ঘটেছে, তাদের দলের নেতাকর্মী করেছে, এর অর্থ এই না সেটাকে ডিপেন্ড করতে হবে। তবে আমি যেটা মনে করি, এই একটা লাইন এটার সাথে আমি একটু অ্যাড করি যে আমরা নাকি বিএনপি কে মারতে 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 আজকে এই পর্যায়ে নিয়ে এসেছি। আসলে তা না, বিষয়টা জনগণকে মারতে 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 আজকে বিএনপি এই জায়গায় গিয়েছে। সুতরাং এই জায়গায় যাওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। একেবারে শেষের ১ মিনিট আপনার কাছ থেকে আমরা জানতে চাই, যেটি হচ্ছে দুটি প্রধান জোট এখন নির্বাচনমুখী এবং যেটি দেখা যাচ্ছে এখন পর্যন্ত নির্বাচন নিয়ে দেশের মানুষজন খুব আশাবাদ হয়ে তাকিয়ে আছে। তো শেষ বক্তব্য আপনার জানতে চাই। না, আমি প্রথমে সালামকে এটা ধন্যবাদ দেবো যে উনি একটা কথা বলেছেন, যে মানে ওনার কথা যেটা বলতো প্রতিহত বর্জন, এগুলির চেয়ে অংশ নিয়ে জনগণের কাছে যাওয়ার যে বোধোদয়টা উনি বললেন, এটা আসলেই এটা দলের এবং ব্যক্তি সালামের দুজনের কাছে খুবই পজিটিভ বলে আমি মনে করি। এবং সব মোদ্দা কথা হচ্ছে আপনাকে যদি কোনো পরিবর্তন আনতে হয় জনগণের কাছে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আফজাল সালাম ভাই, আপনার কথা সেটি নিয়ে আসতে চাই, সেটি হচ্ছে যে আপনারা যেটি বলছেন যে বিএনপির জন্য বাঁচা মরার লড়াই, তো সবকিছু মিলে আপনারা নানান অভিযোগও করছেন, পাশাপাশি আপনারা নির্বাচনটাকে যাতে সুষ্ঠুভাবে এগিয়ে দেয় সেই লক্ষ্যে এখন পর্যন্ত কাজ করছেন। তো সেই আশাবাদের জায়গা দিয়ে আপনার কাছে, আশাবাদে আমি একজন মানে গণতান্ত্রিক কর্মী হিসাবে দেশের মুক্তিযুদ্ধের আমি অবশ্যই আশাবাদী। এই কারণেই বলবো যে আজকে দেখেন গণতন্ত্রটা শুধু বিএনপির জন্য না, গণতন্ত্রটা আওয়ামী লীগের জন্য, দেশের জন্য, সবার জন্যই প্রয়োজন। কারণ গত নির্বাচন যেটা বললাম যে ভোট ছাড়া নির্বাচন হয়েছে, ওনারা ৫ বছর হয়তো ক্ষমতায় আছেন, কিন্তু আসলে কি দেশবাসী বা সারা পৃথিবী কি সেইটাকে গ্রহণ করেছে? কাজে বিএনপিকে বাদ দিয়ে বা আওয়ামী লীগকে বাদ দিয়ে আমি যদি কেউ কাউকে বাদ দিয়ে মনে করি যে আমি নিজেই সব কিছু করে ফেলতে পারবো বা সবাই সেটা গ্রহণ করবে, করবে না। কাজে আমরা আশা করবো এইবারের নির্বাচনটা ওনারা সুষ্ঠুভাবে হতে দেখ, যাতে জনগণের মানে আশা আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি সেই নির্বাচনে। ধন্যবাদ আপনাকে। আফজাল ভাই, সালাম ভাই যদি বলছেন যে গণতন্ত্রটা আসলে সবার জন্যই প্রয়োজন, না গণতন্ত্রটা আসলে কি, মানে এটা তো কোনো বায়বীয় পদার্থ না, অধিকারটা রক্ষা করা, এবং সেই অধিকার কি মানুষের জীবন তো সবচেয়ে বড় অধিকার, সেই অধিকারটাই কিন্তু বিএনপি মানে সেই অধিকারটা হরণ করেছে, মানুষকে বাঁচতে পর্যন্ত দেয়নি। সুতরাং আমি মনে করি যে এই নির্বাচন হচ্ছে এবং নির্বাচনটাকে সুষ্ঠু সুন্দর করার জন্য অতীতে নির্বাচন কে কেন্দ্র করে যে সকল ঘটনা প্রবাহ বাংলাদেশে ঘটেছে, আমাদের দাবি থাকবে নির্বাচন কমিশন সেই বিষয়টি সজাগ থেকে, আইন প্রক্রিয়া সংস্থা সেই বিষয়টি সজাগ রেখে একটা সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন বাংলাদেশে উপহার দেয়। এবং আমরা মনে করি যে বঙ্গবন্ধু কন্যা আমাদের নেত্রী শেখ হাসিনা, তার নেতৃত্বে আজকে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য সমস্ত অনুকূল পরিবেশ আজকে আছে। মানুষ তার প্রতি আস্থাশীল, মানুষের মধ্যে আস্থা বিশ্বাস জন্ম নিয়েছে যে এই দেশের উন্নয়ন অগ্রগতিকে অব্যাহত রাখার জন্য, তার প্রতি এই যে উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার জন্য, নৌকা মার্কার বিজয়কে মানে এগিয়ে নেওয়ার জন্য মানুষ কাজ করবে, এবং সেই লক্ষ্যে দেশ এগিয়ে যাচ্ছে। এবং আজকে আওয়ামী লীগ যেটা বলতে বলার চেষ্টা করেছিল, আওয়ামী লীগ কাউকে ভয় পায় না, আওয়ামী লীগ ভয় এদেশের মানুষ একটা জিনিস কিন্তু শঙ্কিত, সেটা হলো যে নির্বাচনকে সামনে রেখে বিএনপি অতীতে যে অপকর্মগুলো করেছে তার জন্য মানুষের মধ্যে একটা শঙ্কা আছে। এক সেকেন্ডে বলি, মানুষ কিন্তু এখন অনেক সচেতন, কাজে তারা বুঝবে কারা তাদের ভাগ্য উন্নয়ন করবে। সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হোক সেই আশাবাদ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।